এই অধ্যায়ে আমরা টুল বক্সের ফ্রি হ্যান্ড টুল এবং ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। তো এটি করার জন্য আমরা এখানে ফ্রি হ্যান্ড টুল নামে যে টুলটি রয়েছে এটি সিলেক্ট করব। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে কালারটি সিলেক্ট করব, তো ফলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা গ্রাফিক্স, আর্টিস্টিক, প্যারাগ্রাফ, টেক্সট, তো ডিফল্ট গ্রাফিক্স রয়েছে। আমরা যদি যে কোনো গ্রাফিক্স সিলেক্ট করে আমরা যদি এখানে দেখুন একটি শেপ, ইচ্ছামতো একটি শেপ, ফ্রি হ্যান্ডে একটি শেপ তৈরি করলাম, অটোমেটিক কিন্তু সেই কালার অনুযায়ী, আমরা যে কালারটি সিলেক্ট করেছি সেই কালার অনুযায়ী এখানে একটি শেপ তৈরি হয়েছে। তো মূলত ইচ্ছামতো কোনো শেপ ডিজাইন করার জন্য আমরা এই ফ্রি হ্যান্ড টুলটি ইউজ করতে পারি অনায়াসেই। এরপরে ফ্রি হ্যান্ড টুলের নিচের যে অপশনটি রয়েছে, পরের যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত বেজিয়ার টুল। তো এর সাহায্যে আমরা ইচ্ছামতো শেপ তৈরি করতে পারবো, তবে এটা অবশ্য সরলরৈখিকভাবে এই ধরনের যে কোনো শেপ আমরা ক্রিয়েট করতে পারবো, সরলরৈখিক যে কোনো শেপ আমরা এটির মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে মূলত ব্রাশ টুল। এটি আমরা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরও আমরা পেয়েছি, কিন্তু এখানে আমরা একটু ভিন্নভাবে ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন লেআউটে আমরা এটি পাবো। তো এটি সিলেক্ট করার উপরে আমরা এটি স্টাইল দেখতে পাচ্ছি, এবং এই স্টাইল এখানে ক্লিক করে বেশ কিছু স্টাইল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কোনো স্টাইল নির্বাচন করে নিব এবং আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করব। তো আমরা এখানে যদি গ্রাফিক্স না দিয়ে আর্টিস্টিক টেক্সট দিই তাহলে আমাদের মূলত লেখার মতো এটিকে আমরা লেখা লিখতে পারবো গ্রাফিক্যালি। সাপোজ আমরা আলহেরা লেখাটি লিখতে যাচ্ছি, দেখুন আমরা অলরেডি কিন্তু যে কোনো ধরনের লেখা, আর্টিস্টিক লেখা আমরা ক্রিয়েট করতে পারছি, দেখুন আমরা অলরেডি আলহেরা লেখাটি লিখে ফেলেছি। তো মূলত এভাবে আমরা ব্রাশ টুলের সাহায্যে চমৎকার আমাদের পছন্দনীয় নিজস্ব স্টাইলে যে কোনো লেখা আমরা লিখে ফেলতে পারি অনায়াসেই।